এক্ষুনি সাননেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনাদের প্রিয় সিরিয়াল মোমপালকের পুরো এপিসোড একদম ফ্রিতে যেখানে খুশি যখন খুশি। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। দেখি দময়ন্তী, দাঁড়িয়ে রইলে যে তোমার ছেলেদের আর বৌমাদের বধূবরণ করে ঘরে তোলো। একটা বরণ ডালা আর একটা আলতার থালা নিয়ে এসে এ তুমি কি বলছো দময়ন্তী? একটা বরণ ডালায় তুমি এদের দুজনকেই বরণ করবে, একটা আলতার থালায় দুজনে মিলে পাঠবাবে? আমাদের কোম্পানি কি লসে চলছে দময়ন্তী, না তুমি কিপ্ট হয়ে যাচ্ছ? বৌমারা কি ভাববে? বৌমারা নয়, বৌমা। একজনেরই বধূবরণ হবে, আমার এক ছেলে বউই এই বাড়িতে পা রাখবে আজ, রমিত আর মৌ। কুরুক্ষেত্র যুদ্ধ শুরু, এবার প্রতিদিন সকাল সন্ধ্যা এন্টারটেইনমেন্ট। দময়ন্তীর পেছনে লাগতে লাগতে জীবনটা পানসা হয়ে গিয়েছিল, এবার সিন বদলাবে। ও লাভলি সুমিতা, বরণ ডালা শাক বাজাও, উলো দাও, ফোনটা রেখে দাও তো। মা, পালককে বরণ করবে না? এইবারে কিছু নিয়ম কানুন আছে মম। বধূ বরণ শেষ না হওয়া পর্যন্ত নববধূরা কথা বলে না। ওই দেখো, আবার সুবিধা মতো একটা নিজের নিয়ম তৈরি করে ফেলে। একে সংবিধান লিখতে দেওয়া উচিত ছিল। ওখানটা রেখে দাও। কাপড়টা পেঁচে দাও তো। এসো মন, আলতার থালায় পা রেখে কাপড়ের ওপর দিয়ে হেঁটে ঘরের ভেতরে এসো। আমার ঘরের লক্ষ্মীর প্রথম পায়ের ছাপ পড়বে আমার ঘরে। তুমি পালককে ডাকবে না? হে ভগবান, বৌদি যদি পালককে ঘরে ঢুকতে না দেয়? তামাশা করে সিঁথিতে সিঁদুর পরিয়ে কাউকে বিয়ে করা যায়, কিন্তু তাকে ঘরের লক্ষ্মীর আসনে বসানো যায় না।
রমিত, তুই মমকে নিয়ে ঘরের ভেতরে আয়, অনেক আচার অনুষ্ঠান বাকি আছে, আয়। সরি মা, যে বাড়িতে পালকের জায়গা নেই, পালকের জায়গা সেই বাড়িতে আমার পায়ের ছাপ আমার পায়ে। পড়লে একসঙ্গে দুজনের পায়ের ছাপ পড়বে, লক্ষ্মীর আসনে একজন নয় দুজন লক্ষ্মী বসবে, দুজন লক্ষ্মী বসবে। মনিমা, সাপ মারতে লাঠি ভাঙিস না, ওই লাঠিটা নেউল মারার কাজে লাগতেও পারে। যা যা, ছোটটাকেও বরণ করে ঘরে তোল, আমি বলছি তো মনিমা। সুমিতা, বরণ ঢালা নিয়ে এসে। ওরে শাক বাজা, লুদে এক্ষুনি সাননেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনাদের প্রিয় সিরিয়াল মোমপালকের পুরো এপিসোড একদম ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি।